আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি আলে ভেভকে কনজুগে করে দেখাবো। লো ভেভ আলে ও পাসে কম্পোজে, অর্থাৎ আলে ভেভকে আমি অতীতকালে কনজুগে করব। আলে অর্থ যাওয়া, তো আমরা যখন আলে ভেভকে মানে যাওয়াকে বর্তমান কালে বলি তখন বলি আমি যাই, আমি যাই, তুমি যাও, এই রকম। আর যখন আমরা অতীত কালে বলবো তখন কি বলবো? আমি গিয়েছি, তুমি গিয়েছো, এই রকম, তাই না? তো আমরা এটা ফসেতে কিভাবে অতীত কালে বলতে হবে সেটাই দেখব। তো পাসে কম্পোজে করার জন্য একটা গঠন প্রণালী আছে এখানে। প্রথমে আছে সুজে, তারপর আছে এত অথবা আভুয়া, আর তারপরে আছে পাকতিসি পাসে। তো সুজে তো আমরা চিনি, আর এত আভুয়া এই দুইটা ভেবও আমরা চিনি। এটা হলো এত একটা অক্সিলিয়ারি ভার্ব, আভোয়ার একটা অক্সিলিয়ার ভার্ব। আমরা আজকে এক ভেবটাকে ব্যবহার করব, কারণ আলে ভেবকে পাসে কম্পোজে করার জন্য এক ভার্ব ব্যবহার করতে হয়, আর আলে ভার্বটাকে আবার পার্টিসিপ পাসে করতে হবে। আজকে আভোয়া ভার্বটা আমরা ধরবো না, কথা বলবো না। আমি পরবর্তীতে একটা পাসে কম্পোজে নিয়ে একটা ক্লাস করব, ওই ক্লাসটার মধ্যে আমি বিস্তারিত সব বুঝিয়ে বলবো কেন কখন এত ব্যবহার করতে হয়, কেন কখন আভোয়া ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলে ভেবকে নিয়েই শুধু ক্লাসটা করব। তো আলে ভেবকে পার্টিসিপ পাসে করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আছে আলে, ঠিক আছে না? তো আলের শেষে আছে দুইটা লেত ও এক, আমরা কি করব এই একটাকে একেবারে বাদ দিয়ে দেব। একটাকে বাদ দেওয়ার পরে ও যে লেতটা থাকবে এটার উপর একটা আকসো এগু বসিয়ে দেব, ঠিক আছে? একটা মনে রাখার জন্য একটা টেক্সট বলে দিচ্ছি, যে দেখেন পাসে এটার মধ্যে একটা ওয়ের উপর একটা আকসন্ত এগো আছে, কম্পোজের উপরে একটা আকসন্ত এগো আছে। তো এই দুইটা জিনিস মনে রাখবেন, তাহলেই এই আলিটাকেও পার্টিসিপ পাসে করার জন্য সহজ থাকবে, সহজ লাগবে, মনে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। আমরা সুজে এত আর পার্টিসিপ পাসে এই তিনটা রূপ নিয়েই কিন্তু আজকে আলে ভেরবের পাশে কম্পোজে করব। ঠিক আছে, তাহলে আমরা বাক্য সাজাতে পারি এইভাবে, এই যে এখানে সুজে কি আছে, ইল এল নু ভু ইল এল, ঠিক আছে? আর এত এত ভেরবে কিন্তু বর্তমান কালে যে কনজুগে করতে হয় ওই রূপটা নিব, ঠিক আছে? তাহলে বর্তমান কালের যে রূপটা সেটা হলো জ চু অনুযায়ী, মানে সুজি অনুযায়ী এইভাবেই তো কনজুগে করা হয়, তাই না? তো জ সুই চু এ ইল এ এল এ নুসম হুজেত ইল স এল স, ঠিক আছে না? তাহলে এটা কিন্তু নতুন কিছু না, এত ভেরবের বর্তমান কালের রূপটাকে আমরা নিয়েছি। এটা একটা আসলে ফর্মুলা, এই পাশে কম্পোজে করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। আর যে ভেবটা আমরা আজকে পাসে কম্পোজ করব সেটা হলো আলে, আর আলেকে আমরা অলরেডি পার্টিসিপ পাসে করে ফেলেছি, তাহলে আমরা এই পার্টিসিপ পাসেটাও এই পাশে লিখে ফেললাম। তো একই রকম মনে হচ্ছে সবগুলো, তাই না? আসলে একই রকমের, তবে একটু ছোটোখাটো একটু কাজ করতে হবে। সেটা হলো জো এখানে একজন, চু এখানে একজন, মানে আমি, তুমি, সে, এখানে তো একজন, কিন্তু এখানে কিন্তু একজন না, একের অধিক আছে কিন্তু। দেখেন নু আমরা, ভু আপনারা, ইল তারা, তাহলে আমাদের এই প্লুরিয়ালের জন্য আমাদের এখানেও একটা করে অ্যাস বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা করে অ্যাস বসিয়ে দিলাম। এই অ্যাসগুলি কেন বসালাম? এখানে নু আমরা বলে, প্লুরিয়াল বলে, এখানে ভু প্লুরিয়াল বলে, ইল প্লুরিয়াল বলে, এল প্লুরিয়াল বলে, ঠিক আছে? তারপরেও আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে যে আছে জ, এই জ যখন একজন মহিলাকে, মহিলা বলবে, যেমন আমি, আমি একজন মহিলা, তো আমার এই ক্ষেত্রে আমাকে এখানে আরেকটা ও বসাতে হবে, ঠিক আছে? তো একই রকমের এখানে তুমি যখন আমি কাউকে বলবো সে যদি মহিলা হয় তাহলে এই ক্ষেত্রেও এখানে একটা ও বসিয়ে নিতে হবে, অর্থাৎ মানে যদি সুজেটা যদি কোনো মহিলা হয় তাহলে এই ক্ষেত্রেও আলের সাথে একটা ও বসাতে হবে। আর ইল তো পুরুষ, এটা সাথে বসানোর প্রশ্নই আসে না, তবে এল কিন্তু মহিলা আমরা আগেই জানি, সুতরাং এখানে একটা লাগবেই। ঠিক একই রকমের এখানে নু আমরা, এখানে ভু আপনারা,
এখানেও কিন্তু আমাদের এরকম একটা অবশ্যই দিতে হবে যদি মহিলা হয় কিন্তু পুরুষ হলে না এটা কিন্তু মাথায় রাখতে হবে নো যদি আমরা সেই ক্ষেত্রে পুরুষেরা হয় বা পুরুষ মহিলা মিলেও যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ও আর লাগবে না শুধু মহিলারা হলে তখন এই ওটা বসাতে হয় ঠিক আছে আর ইল তো পুরুষ এখানে তো লাগবে না আর এল এল তো শুধু মহিলারা এটা তো আর বলার অপেক্ষা রাখে না তো এখানে একটা ও বসাতে হয়েছে তাহলে আমরা কি জানলাম যে প্লুরিয়ালের জন্য এস বসাতে হয়েছে আর যখন আমরা সুজেটা কোনো মহিলা হয়ে থাকে তখন আরেক একটা ও বসাতে হয় এখানে কিন্তু ও ও বসাতে হবে এস এর আগে এসটা কিন্তু প্লুরিয়ালের জন্য আর এই এসটা একদম শেষে বসাতে হয় ঠিক আছে তাহলে আমরা একদম গঠনটা দেখে ফেললাম তাই না এখন আমরা তাহলে এটার এই উচ্চারণ এবং অর্থটা দেখে আসি যা সুই জালি আমি গিয়েছি চুয়ে আলে তুমি গিয়েছো ইলে তালে সে গিয়েছে এলে তালে সে গিয়েছে নুসম জালে আমরা গিয়েছি বুঝে তালে আপনি আপনারা গিয়েছেন অথবা তোমরা গিয়েছো ইল সন তালে তারা গিয়েছে এল সন তালে তারা গিয়েছে আমি এখানে এল যেহেতু মহিলা সেই জন্য অলরেডি এখানে বসিয়েছি ও আর এখানে যেহেতু অলরেডি এল মহিলা সেই জন্য এখানে শুধু ও বসিয়েছি আর বাকিগুলিতে যদি মহিলা হয় তাহলেই তো বসাতে হবে তো সেহেতু আমি নিয়মটা বলে দিয়েছি আপনারা এই নিয়ম অনুযায়ী যদি মহিলা দিয়ে কোনো কিছু কেউ মহিলা যদি বলতে চান বা কোনো মহিলাকে বলতে চান সেই ক্ষেত্রে আপনারা বুঝে নিয়ম অনুযায়ী বুঝে এখানে ওটা ব্যবহার করবেন ঠিক আছে তো আশা করছি আজকের ক্লাসে আলে ভেবকে কিভাবে পাসে কম্পোজে করতে হবে সেই এই সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়ে গিয়েছে এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী ক্লাসে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ